আসসালামু আলাইকুম, স্বাগতম টিউব স্পেসের নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশের নাগরিকত্ব পেতে আগ্রহী আরেক নাইজেরিয়ান, তার পরিচয় এবং তার বিগত সালের পারফরমেন্স। বাংলাদেশের নাগরিকত্ব পেতে আগ্রহী আরেক নাইজেরিয়ান ফরোয়ার্ড কয়েকদিন আগে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন নাইজেরিয়ান স্ট্রাইকার এলিটা কিংসলে। বসুন্ধরা কিংসের হয়ে প্রিমিয়ার লিগে মাঠে নামা তিনি। এছাড়া লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর স্বপ্নের কথা আগে থেকে জেনে রেখেছেন কিংসলে। তারপর ধরে আরও এক আফ্রিকান বাংলাদেশের নাগরিকত্ব পেতে আগ্রহী, তিনি আবাহনীর নাইজেরিয়ান স্ট্রাইকার। তবে কিংসলে বাংলাদেশের মেয়ে বিয়ে করে এখানেই বসতি গড়েছেন, এ সেই সূত্রে আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন। কিন্তু এই নাইজেরিয়ান স্ট্রাইকারের বিষয়টা অবশ্য ভিন্ন। দেশের ক্লাব ফুটবলে খেলেছেন প্রায় 10 বছর বেশি সময় ধরে, এর মধ্যে আবাহনীতে খেলেছেন সেই 2015 সাল থেকে। সেই হিসেবে তার এখানে টানা 5 বছর কেটে গেছে। তাই ফিফার নিয়ম অনুযায়ী টানা খেলে গেলে অন্য কোনো সমস্যা না থাকলে তার নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকবে। সেই নাইজেরিয়ান গণমাধ্যমকে বলেছেন, বাংলাদেশ থেকে যদি আমাকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয় তাতে আমার আগ্রহ আছে। এলিটা কিংসলে পেয়েছে, আমার নাগরিকত্ব নিতে সমস্যা নেই, বাংলাদেশ দলে খেলার আগ্রহ আমার আছে, তবে প্রস্তাবটা এখান থেকেই আসতে হবে। তবে বাংলাদেশের নাগরিকত্ব পেতে হলে নাইজেরিয়ার নাগরিকত্ব আগে ছাড়তে হবে। তিনি যদিও বলেছেন, বাংলাদেশ থেকে প্রস্তাব পেলে তখন সেটা বিবেচনা করব, আগে প্রস্তাব আসুক। 2011-12 মৌসুমে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র দিয়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এই নাইজেরিয়ান স্ট্রাইকারের শুরু। এরপর শেখ জামাল ও আবারও মুক্তিযোদ্ধায় খেলেছেন 71 বছর বয়সে স্ট্রাইকার। মাঝে এক মৌসুম ভারতের চার্চিল ব্রাদার্সে কাটিয়েছে। 2015 সাল থেকে আবাহনীতে খেলেছেন আকাশি নীল জার্সিতে, 56 ম্যাচে করেছেন 40 গোল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম পর্বে খেলতে পারেননি তিনি, ব্রাজিলিয়ান তুরস্ককে বিদায় করে তাকে আবারও এনেছে আবাহনী। এবার দ্বিতীয় পর্বের জন্য নিজেকে সানিত করে যাচ্ছেন তিনি। তিনি আর কেউ নেন, তিনি সানডে চিজুবা। সানডে চিজুবা যদি বাংলাদেশ নাগরিকত্ব পায় তবে স্ট্রাইকার খরা হয়তো দূর হবে, যেহেতু এলিটা কিংসল্যান্ড এখনও ফিফা থেকে অনুমতি পাননি, সেহেতু তার অপেক্ষা এখনও রয়েছে। তবে এলিটা এবং সানডে চিজুবা দলে আসলে বাংলাদেশ দলটা স্ট্রাইকের অভাব পূরণ হবে এবং বাংলাদেশ দল ভালোর দিকে এগোবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কীরকম হলো। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।